আজি কেবল বাক্সা জেলার কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি, কলেজের প্রিন্সিপাল আছিলে, হাইকোর্টের উকিল করে, ব্যাংকর চাকরি করে, তেনেকা বহুকেইজন বিশিষ্ট ব্যক্তি আজি আমার লগত যোগদান করেছে। বজালি জেলারপর তিনগৰাকী অগপৰ জেলা পর্যায়ের নেতা আপনাদের লগ পাইছে, তেখেতসকলে যোগদান করেছে। আপনাদের দেখি থাকিব যে পর্যায়ক্রমে গোটেই জেলাবিলাকত আজি গোলাঘাট জেলাটো আমার একটা ডাঙর যোগদান কার্যসূচী আছে। মই অত্যন্ত সুখী যে বিজেপি বিরোধী যেটো ঢৌ যোৱা লোকসভা নির্বাচনের আরম্ভ হয়েছিল, চারশো পার বলে কোয়া বিজেপি আহি পেলায় 240খনত যেনেকে রবলগিয়া হল, এটা সেই ঢৌটোয় অসমৰ মানুহক চিন্তিত করে তুলিছে। আমার হয়তো সিদ্ধান্ত লওঁতে অলপ দেরি হল, লোকসভা নির্বাচনের সময়ত আমি যিমান আশা করেছিল সিমান ভাল ফল আমি দেখাব নোৱাৰিলোঁ। কিন্তু এতিয়া যিধরণে আমি রাইজৰ পৰা সহযোগিতা পাইছো, যিধরণে বিভিন্ন ক্ষেত্রত কর্মরত বিভিন্ন রাইজে আমার লগত যোগাযোগ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যোগাযোগ করেছে, কিছুমান বিজেপি দলরও নেতাকর্মী যোগাযোগ করেছে, অগপ দলরও করেছে, মই ভাবিছো যে এইটোৱে এটা কথা বুঝাইছে যে অসমত বিজেপির শাসনের পৰা রাইজে পরিত্রাণ বিচাৰিছে। আপোনালোকৰ নিশ্চয় মনত পৰিব, এজিপির যেতিয়া সরকার আছিলে 98 চনতে অসমৰ মানুহে গম পাইছিলে যে অসম গণ পৰিষদক ক্ষমতাৰ পৰা আঁতৰাব লাগিব। 2001 চনত যেতিয়া কংগ্ৰেছ চৰকাৰ আহিছিলে, দুবছৰৰ আগতে পৰিৱেশটো ৰচনা হৈছিল। সেই সময়ত মই অসমৰ যুৱ কংগ্ৰেছৰ সভাপতি আছিলোঁ। আমি তেতিয়াই গম পাইছিলোঁ যে 98 চনতে আমি গম পাইছিলোঁ যে 2001 চনত কংগ্ৰেছ ক্ষমতালৈ ঘূৰি আহিব। আজি 30 বছৰৰ পাছত মই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি, মোৰ এইটো অনুভৱ যে যি ধরনে অসমৰ বিভিন্ন ক্ষেত্রত কর্মরত রাইজে মুকলি মনেৰে শাসক দলটোৰ বিৰুদ্ধে ওলাই আহি পেলাই কংগ্ৰেছৰ অফিচত আমাৰ দলৰ আদৰ্শ সংবিধানৰ প্ৰতি সন্মান জনাই যোগদান কৰিছে, এই সকল রাইজে আহি থকা সময়ত চৰকাৰ পৰিৱৰ্তন কৰিব। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছে কালি যে কংগ্ৰেছলে গলে নিউজ হয়, বিজেপিলৈ আহিলে কেলে আপোনালোকে এই কথাটো মনত নেৰাখে। সাধারণতে যে প্রবণতা দল যোগদান করা, সেটি গোটে দেশত যদি চাই আপনি দেখব রুলিং পার্টির মানুষ সাধারণত জয়েন করে, আর যে রুলিং পার্টি আছে তেওঁলোকের শাসনকাল আর দুবছর আছে, প্রায় দুবছর আছে। কিন্তু শাসনত আর প্রায় দুবছর থাকবলিয়া হয়ে থাকতেই সমাজের সচেতন ব্যক্তি সকল কংগ্রেসলৈ অহাটোয়ে কি বার্তা দিছে এটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বুঝি নোপাকে থকা নাই, বুঝি নোপাকে থাকা, আৰু যদি বুজি পোৱা নাই সেইটো আমি বেয়া নাপাওঁ। আনুষ্ঠানিকভাৱে এতিয়ালৈকে এজন প্ৰাক্তন বিজেপি বিধায়কৰ কথা মোক আমাৰ এজন সাধাৰণ সম্পাদকে জনাইছে। আমাৰ দলৰ কেইবাগৰাকীও জ্যেষ্ঠ বিষয়ববীয়াৰ লগত বহুতে যে যোগাযোগ ৰাখিছে সেইটো মোৰ জ্ঞাত, কিন্তু যেতিয়ালৈকে আনুষ্ঠানিকভাৱে মই পত্ৰখন নাপাওঁ, আজি এখেতসকলে যোগদান কৰিছে, আমাৰ বাক্সা জিলা সভাপতিয়ে আনুষ্ঠানিকভাৱে আমাক আগতীয়াকৈ জনাইছে, আজি বজালির পৰা যোগদান করেছে, দিব্যায়ন ডাঙরিয়ায় মোক ফর্মেলি জনাইছে, গতি ফর্মেল পর্যায়ত এতিয়ালৈকে আমার এজন বিজেপির প্রাক্তন বিধায়কে যোগদান করব বিচাৰিছে বুলি মোক আমার এজন সাধারণ সম্পাদকে জনাইছে। আর বহুকেইজন নেতার লগত আমার দলরে কেবাজনো গুরুত্বপূর্ণ বিষয়ববীয় কথা বতরা পাতি আছে, ফর্মেলি এতিয়ালৈকে মোক জনোৱা নাই। নাই জয়েন করব বা প্রার্থী হব এই ধরনের আলোচনা হওয়া নাই। এনেই বজেন জিৎ সিনহা ডাঙরিয়াক মই সদূর ছাত্র সন্থাত থকা দিনের পর চিনি পাও, আমার লক্ষিমপুর জেলার আরক্ষী অধীক্ষক আছিলে, ব্যক্তিগত সম্পর্ক আর চিনাকি আছে, কিন্তু জয়নিংয়ের ক্ষেত্রত কোনো তেনেকা কই দিব পরাকে কথা বতরা হওয়া নাই। আর মুখ্যমন্ত্রী কথা আপনি যেহেতু কইছে, কালি মুখ্যমন্ত্রী আরো একটা কথা কইছে যে মানে এই বছরটো তেও এতিয়া উন্নয়নহে করব, রাজনীতি কইবলে হলে 2025-র জানুয়ারি বা ফেব্রুয়ারি লাস্টর পৰা করব বলি কইছে, গতিকে আপনাদের এটা যি যোগদান করায় করাই থাকক, তার পিছত গোটেইখিনি লৈ যাব বলি কইছে 26-র আগে আগে। এই এই অহংকারটো কারণে বিজেপির অবস্থা হয়ে আছে, এই যে সব লৈ যাম, সব কিনি লম, গোটেই অসমৰ সম্পত্তি তেওঁলোকৰ হৈ যাব, অসমৰ সব মানুহ তেওঁলোকৰ হৈ যাব, এই যিটো অহংকাৰ, এই অহংকাৰৰ কাৰণে এই অৱস্থাটোলৈ বিজেপি গৈ আছে। আৰু মই শুভেচ্ছা দিছোঁ মুখ্যমন্ত্ৰী অহংকাৰ দিনক দিনে বৃদ্ধি পাওক। কালিলৈ আমাৰ উপনিৰ্বাচন কেন্দ্ৰিক 5টা সমষ্টিৰ দলৰ নেতাকৰ্মীৰ লগত আলোচনা হ'ব, 16 তাৰিখে আমাৰ গোটেই অসমৰ জিলা
আর প্রদেশ কংগ্রেসের নেতাসকলক আমি কেবাটা ভাগত বিভক্ত করে পেলায় মাতিছো, কারণ আমার এই কনফারেন্স হলটোতে মিটিং হব, গতি একেলগে আমি বহিব নোৱাৰো। সেখানে আমি জোনেল হিসাবত সংখ্যাগত দিকটা চাই চাই আমি গ্রুপ গ্রুপ কে বহি কথা পাতিম। আর 17 তারিখে আমার মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ, আমার পলিটিক্যাল এফেয়ার্স কমিটি আর এই 24 চনের আমার যখন লোকসভা কনটেস্টিং ক্যান্ডিডেট এখন সভা হব হোটেল লিলিত, সেখানে আমার কার্যসূচী। সেইটাই মই কলো যে আজি সকল আপনার সাংবাদিক সকল 1998 সাংবাদিকতার আসলে বা যখন নাছিলে তেখেত সকলে 98 সাংবাদিক সকলক কুদিব। 98 চনত অসমত একটা পটভূমি সৃষ্টি হয়েছিল 2001 চনত ক্ষমতালে কংগ্রেস ঘুরি আইব বলে। এতিয়া বহুত চলাহি কথাৰে এতিয়াও কংগ্রেসক বহুতে উপলুঙা করে আছে, এতিয়াও আমাক তুচ্ছ তাচিল্য করে আছে, কিন্তু যিমানে বিজেপির নেতাবিলাকে আমাক তুচ্ছ তাচিল্য করে, আমাক উপলুঙা করে, রাইজৰ মাজত কংগ্রেসৰ জনপ্রিয়তা সিমানে বৃদ্ধি পাইছে। সেখানে আমি বিচাৰিছোঁ যে তেওঁলোকে অহংকার বৃদ্ধি পাক, তেওঁলোকে আমাক তুচ্ছ তাচিল্য করে থাকক। আমার ইয়াত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এডভোকেট, আঞ্চলিক দল, রাষ্ট্রীয় দল সবে যোগদান করে থাকক। আমি দরজা খুলি রাখিছোঁ, যিসকলে দলের সংবিধান নীতি আর আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আহিব, আমি প্রত্যেকগৰাকীকে রাজীব ভবনত ফুলাম গামোচা দলীয় পতাকাৰে আদৰিবলৈ সদায় সাজু হয়ে থাকিম। এতিয়া আপুনিয়ে দেখিলে যে মানস একটা নতুন বিধানসভা সমষ্টি, মানসত আজি তারিখত আমার মোক জনোৱা মতে 3গৰাকী প্রার্থিত্ব প্রত্যাশী ওলাইছে, যে কথা আজির পর ছমাহ আগতে মোক যদি আপনি সুদিলেন মানে অকন সময় লোবলগা হতো। আজি 126টা সমষ্টিত এতিয়া যদি মই দরখাস্ত বিচারো মোর মতে 700তকৈ বেছি দরখাস্ত পড়ব। মূর কিন্তু যদি তথ্য আছে আজি তারিখত যদি বিধানসভার কারণে এপ্লিকেশন আমি বিচারো 700+ এপ্লিকেশন 126টা সমষ্টিত পড়ব, গতি সেনাপতি সাজু হয়ে গেল, সৈন্যবল আর গোটাব লাগিব। মই এইটো নকওঁ যে যুঁজ পূর্ণ পর্যায়ত আমি পাইছো বলে, আমার সেনাপতি সাজু হয়েছে ক্ষেত্র বিশেষে। বিটিআর ইলেকশন ইয়াতে আছে, মই নাম কৈ দিদো, বিটিআর ইলেকশন আছে 2025 এপ্রিলত। আগতো বিটিআর ইলেকশনত মই ইনচার্জ আছিলোঁ, ইয়ার আগত যেটা বিটিআর ইলেকশন হয়েছে পার্টিয়ে মোক ইনচার্জ দিছিল, যদিও ইলেকশনত আমি অংশগ্রহণ করব নোৱাৰিলোঁ, শেষত প্রার্থী আমি বিচাৰি পোৱা নাছিলোঁ। এতিয়া বিটিআর ইলেকশনের প্রার্থীয়ে ইতিমধ্যে আমার লগত আহি যোগাযোগ করেছে যে আপনাদের যদি গো হেড দিয়ে আমি ফিল্ডত ভালকে কাম করো। এতিয়া অলপ দেরির পাছত আপনাদের দেখব রাভা হাসাঙর একটা টিম আহি ইতিমধ্যে আমার রাজীব ভবন আহি পাইছে, খন্তেক পাছত ইয়াতে মিটিং আছে। রাভা হাসাঙত আমি আজি দুবছর আগত যেটা গৈছিলোঁ ইলেকশন হব বলে শুনি, তেতিয়া আমি তেনেকুৱা জনভিত্তি বা গণভিত্তি আমি বনাব পৰা নাছিলোঁ। আজি রাভা হাসাঙৰ সেই অঞ্চলৰ স্থানীয় আমাৰ যিসকল নেতা, পনৰ ৰাভা ডাঙৰীয়া নেতৃত্বত, প্ৰাক্তন মন্ত্ৰী পনৰ ৰাভা ডাঙৰীয়া নেতৃত্বত আজি আমাৰ ৰাজীৱ ভৱনত আলোচনা আছে। সেইকাৰণে মই এই কথাখিনি এখানে কৈছোঁ, আমি ইলেকশ্যন জিকিম হাৰিম পিছত আহিম, কেইখন জিকিম কেইখনত খেলিম পিছত আহিম, কাৰণ আমাৰ এলায়েন্সো আছে। কিন্তু এইটো ঠিক যে অসমৰ ৰাইজে সিদ্ধান্ত লৈছে যে বিজেপিৰ বিকল্প